আচ্ছা, এবার আমরা এই সুইচটি চেপে এই বাল্বটিকে অন করি। দেখো, আমরা এর মাধ্যমেও এটাকে অপারেট করতে পারছি। এর মাধ্যমে আমরা এটাকে যদি অফ করে দিই, তোমরা দেখো এটা যদি ধরো এরপরে লোড শেডিং হয়, যদি লোড শেডিং হয় দেখো এটা নিভে গেছে। এরপর যখন আবার কারেন্ট আসবে, দেখো এটি অন হলো কিন্তু বাল্ব অন হলো না, অর্থাৎ নিজের আগের স্টেটটি কিন্তু মেমোরাইজ করে রেখেছে। অর্থাৎ যেহেতু আমি লোড শেডিং হওয়ার আগে একে অফ করে রেখেছিলাম, ও কিন্তু এখনো অফই রয়েছে। ওকে আবার অন করতে গেলে হয় আমার মোবাইল থেকে অন করতে হবে, অথবা আবার এই সুইচটি চেপে আমাকে কিন্তু একে অন মোডে নিয়ে আসলে তাহলে এই লোডটিকে অন করবে। এটা একটা ভালো ফিচার্স। আমরা কিন্তু এই স্মার্ট প্লাগের অ্যাপস থেকেও দেখো একে অন বা অফ করতে পারছি। দেখো এখন অফ হয়ে গেল, আবার আমি এটাকে যদি চাপি তাহলে অন স্টেট এসে যাবে। আচ্ছা, তোমরা খেয়াল করে দেখো, এইখানে অন বোঝানোর জন্য এই নিচে পাওয়ার অন লেখা রয়েছে এবং এর চারদিকে একটা বেশ লাইটের মতো ইলুশন দেখাচ্ছে, ইলুমিনেশন। আর এখানে অন অফ বোঝানোর জন্য এই রেড কালারটি রয়েছে। তোমরা খেয়াল করে দেখো, আমরা যখন অফ করে দেবো তখন ওই রেড কালারটি অফ হয়ে যাবে। আর এখানে তো মোবাইলে দেখাচ্ছে যে পাওয়ার অফ রয়েছে। আবার যখন অন করব, এর চারদিকে একটা রিং লাইটের এসে যাচ্ছে, এখানে পাওয়ার অন লেখা এসে যাচ্ছে, আর এখানেও রেড কালারের এলইডিটি জ্বলে যাচ্ছে। এর ফিচার সম্বন্ধে দিয়েছে ওয়াইফাই এনেবেলড, অর্থাৎ ঘরে যদি কোনো ওয়াইফাই নেট থাকে এ তার সাথে কানেক্ট হয়ে যাবে এবং আমরা যে কোনো জায়গার থেকে এর ডেটাগুলো রিড করতে পারব। এছাড়া এর মাধ্যমে আমরা নেটের মাধ্যমে এই ডিভাইসটিকে অন বা অফ করতে পারব, শিডিউল ক্রিয়েট করতে পারব, অর্থাৎ আমরা টাইম ফিক্স করে দিতে পারব, নির্দিষ্ট এই টাইম মিলে এটা অন হয়ে যাবে, আবার একটা নির্দিষ্ট টাইমে অফ হয়ে যাবে। এছাড়া আমরা ভয়েসের মাধ্যমেও ডিভাইসটিকে কন্ট্রোল করতে পারব, কন্ট্রোল ইওর ডিভাইস উইথ ভয়েস। অ্যামাজন অ্যালেক্সা এর মাধ্যমে আমরা এটাকে কনফিগার করতে পারব। এই সমস্ত ফিচার্স রয়েছে এই ডিভাইসটির মধ্যে। দেখা যাক ডিভাইসটি, আমি ডিভাইসটি আগেই ওপেন করে ফেলেছিলাম। বক্সের মধ্যে এরকম ভাবে একটি ডিভাইস পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ এটি হলো এর অন অফ সুইচ। কিন্তু এর বিশেষত্ব হলো এটি 16 অ্যাম্পিয়ার এর প্লাগ ছাড়া কিন্তু নর্মাল 5 অ্যাম্পিয়ার এর প্লাগে লাগানো সম্ভব নয়। এই যে প্লাগের ডিস্টেন্স রয়েছে এটা 16 অ্যাম্পিয়ার এর প্লাগের মধ্যে একমাত্র লাগানো যাবে। Hellonix এর ব্র্যান্ডিং দেখতে পাচ্ছ, 230 ভোল্ট লেখা রয়েছে, 16 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম লোড দেওয়া যাবে এই প্লাগে, মেড ইন ইন্ডিয়া, 2022 এর প্রোডাক্ট। এটা দেখতে পাচ্ছ Hellonix এর ব্র্যান্ডিং। এখানে কিন্তু আমরা 6 অ্যাম্পিয়ার এর প্লাগও লাগাতে পারবো আর 16 অ্যাম্পিয়ার এর প্লাগও লাগাতে পারবো। এর সাথে বক্সের মধ্যে রয়েছে আরেকটি ইউজার ম্যানুয়াল, ওয়াইফাই এর মাধ্যমে এটি কানেক্টেড হবে, অর্থাৎ 5G ওয়াইফাই কে কিন্তু এ সাপোর্ট করে না। ইউজার ম্যানুয়ালে বলা রয়েছে কিভাবে কি কানেক্ট করতে হবে, আমরা দেখে নেব। বক্সে আর কিছু নেই। এবার আমরা এই প্লাগটিকে কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখে নেব। আমাদের কাছে একটি 16 অ্যাম্পিয়ার এর প্লাগ রয়েছে, এই যে আমরা এই প্লাগটার মধ্যে এটাকে আগে প্লাগ ইন করি।
এটা হলো 6 অ্যাম্পিয়ারের জন্য, এটা 16 অ্যাম্পিয়ারের জন্য। আমাদের এটা 16 অ্যাম্পিয়ারে কানেক্ট হবে। আচ্ছা, কানেক্ট করার পর দেখতে পাচ্ছ একটা রেড লাইট জ্বললো এবং একটা গ্রিন লাইটও জ্বলে গেল। কিন্তু তোমরা প্রথম যখন এটিকে কানেক্ট করবে, এই গ্রিন লাইটটি জ্বলবে না, কারণ আমি এটা আগে একবার কনফিগার করেছিলাম, তাই আমার ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাওয়াতে এই গ্রিন লাইটটি জ্বলেছে। আমি তোমাদের আবার একে কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমি দেখাচ্ছি। আমরা এটাকে অন করার পর যেটা করব ফার্স্ট টাইম, সেটা হলো এটাকে 10 সেকেন্ডের মতো টাইমের জন্য প্রেস করে রাখব। প্রেস করে রাখার পর দেখবো এই লাইটটি ব্লিঙ্কিং করছে। আর আমাদের মোবাইলে কিন্তু এটার জন্য একটা অ্যাপস লাগবে, স্মার্ট প্লাগ বলে আমরা প্লে স্টোরে অনেকগুলি অ্যাপস পাবো, তার মধ্যে যে কোনো অ্যাপসকে আমরা যদি এর সাথে কানেক্ট করাই সেটি কাজ করবে। এবার আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমাদের প্রথমে হ্যালোনিক্স স্মার্ট প্লাগ এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপসটি চালানোর পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্লাস বাটন আছে। এই প্লাস বাটনে আমরা যদি ক্লিক করি তাহলে নতুন একটি ডিভাইস অ্যাড হবে, অথবা আমরা এখান থেকে অ্যাড ডিভাইসে ক্লিক করব। আর অ্যাট দ্য সেম টাইম আমরা কি করব, এই সুইচটাকে 10 সেকেন্ডের জন্য প্রেস করে রাখবো, তাতে এটা রিসেট মোডে চলে যাবে। আমরা অ্যাড ডিভাইসে ক্লিক করলাম। অ্যাড ডিভাইসের মধ্যে হেলোনিক্সের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, আমরা ওয়াইফাই সকেটটাকে সিলেক্ট করব। আচ্ছা, রিসেটিং ডিভাইস অপশন এসছে। এবার আমরা কি করব, এটাকে 10 সেকেন্ডের জন্য প্রেস করে রাখব। দেখো অফ হয়ে গেল, এই যে ব্লিঙ্কিং করছে, এবার আমরা ছেড়ে দেব। এটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফাই এবং তার পাসওয়ার্ড এসছে। আমরা এরপর কি করব, কনফার্ম বাটনে ক্লিক করব, কন্টিনিউ। অ্যাকচুয়ালি এই ওয়াইফাইটার কানেকশন মানে সেটিংস বা এ যাতে ওয়াইফাই এর সাথে কানেক্ট হয় তা আমাদের এই মোবাইলের মাধ্যমে হচ্ছে। ওয়াইফাইটা অর্থাৎ এই যে স্মার্ট প্লাগ, এর মধ্যে যে ওয়াইফাই ইনবিল্ট আছে তার যে কনফিগারেশন আমরা এখন এই মোবাইলের অ্যাপস এর মাধ্যমে করছি। দেখতে পাচ্ছ যে হ্যালোনিক্স ওয়াইফাই প্লাগ পেয়ে গেছে, ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি, ডান। আচ্ছা, এখানে আমাদের পাওয়ার অন বাটন আছে, আমরা এর মধ্যে ক্লিক করলে দেখতে পাচ্ছ ডিভাইস এই অফ হয়ে গেল। এই যে এখানে একটা রেড কালারের এলইডি জ্বলছিল ওটা নিভে গেল, মানে এটা এখন অফ হয়ে গেছে। এই আবার আমি অন করলাম, অন হলো। এখানে আমি একটা বাদ লাগিয়ে তোমাদের দেখাচ্ছি যে জিনিসটা আমরা ওর মধ্যে কানেক্ট করবো সেটাও কিভাবে অন বা অফ হবে। এছাড়া আমরা ডিভাইসটিকে এখান থেকেও এই সুইচ চেপেও অফ করতে পারবো। এই অফ হয়ে গেল। এখন আমি যদি এই বাল্বটি কানেক্ট করি তাহলে কিন্তু আর জ্বলবে না, যেহেতু আমি অফ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমরা একটি বাল্ব কানেক্ট করি। আচ্ছা, আমরা এবার এই রিমোটের মাধ্যমে একে অফ অন করে দেখি। দেখো আমরা অন করলাম, অন হয়ে গেল। দেখতে পাচ্ছ ভেতরে যে আওয়াজটা হচ্ছে কাট করে, এটা হলো ওর ভেতরে রিলে সুইচিং হচ্ছে। তো এটা আমরা কিন্তু নেটের মাধ্যমে কানেক্ট করে ওয়ার্ল্ডের যে কোনো জায়গার থেকেই অপারেট করতে পারি। শুধু আমার মোবাইলেও নেট থাকতে হবে এবং একে যে ওয়াইফাই এর সাথে আমি কানেক্ট করেছি তার মধ্যেও নেট কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে। এছাড়া
দেখো আমি অলরেডি কিছু শিডিউল সেট করে রেখেছিলাম, আমি শিডিউলগুলি ডিলিট করে দিই। কি করে ডিলিট করতে হবে দেখো, এর উপর একটুখানি ট্যাপ করলেই আমার কিন্তু ডিলিট অপশন আসছে, সেখান থেকে আমি কিন্তু এই শিডিউলগুলিকে ডিলিট করে দিতে পারি। ডিলিট দেখো শিডিউলগুলি ডিলিট করে দিলাম। এবার তোমাদের দেখাচ্ছি কিভাবে নতুন শিডিউল ক্রিয়েট করতে হয়। তাহলে আমরা প্রথমে যাচ্ছি টাইমারের মধ্যে, এখানে দেখো নো টাইমার ডেটা, তার নিচে রয়েছে অ্যাড বাটন। এই অ্যাড বাটনে ক্লিক করলে আমি নতুন শিডিউল ক্রিয়েট করতে পারি। এখানে আমি তোমাদের দেখাচ্ছি, এখন তোমরা দেখতে পাচ্ছ ডিভাইসটি অন রয়েছে। আমি ডিভাইসটিকে অফ করার জন্য একটা শিডিউল সেট করছি, ধরো এখন 9:35 বাজে, আমি চাইছি 9:36 হলে এটাই অফ হয়ে যাবে। তাহলে আমাকে এই পাওয়ার অনটাকে সেট করতে হবে কিন্তু পাওয়ার অফ মোডে, দিয়ে ডান করলাম এবং আমরা এটা সেভ করে দিলাম। তোমরা দেখতে পাবে 9:36 হওয়ার সাথে সাথে এই শিডিউল অনুযায়ী এটা কিন্তু লোডটিকে অর্থাৎ এই বাল্বটিকে অটোমেটিক অফ করে দেবে। দেখো 9:36 হয়েছে। দেখলে বাল্বটি কিন্তু অটোমেটিক অফ হয়ে গেল। এরপরে ধরো আমরা অন করার জন্য আরেকটি শিডিউল ক্রিয়েট করছি, তাহলে আমরা আবার অ্যাড শিডিউলে যাব এবং এবার আমরা অন করার জন্য যেহেতু সিলেক্ট করছি তাহলে এটাকে দেখে নিতে হবে যে পাওয়ার অন মোড অন মোডে করা রয়েছে কিনা। এরপর আমরা টাইম সেট করে দিচ্ছি যে কোন টাইমে আমরা চাইছি যে ডিভাইসটি অন হবে। এখন ধরো তোমাদের দেখানোর জন্য আমি 9:37 সেট করে দিলাম, এখন 9:36 বাজে, তো 9:37 হলে অটোমেটিক ও কিন্তু ডিভাইসটিকে আবার পাওয়ার অন করে দেবে। আচ্ছা, এখানে রিপিট মোডে যদি আমি ওয়ান্স থাকে তাহলে কিন্তু এটা একবারই মাত্র ফলো আপ হবে, বারবার হবে না। আর আমি যদি চাই যে সপ্তাহে কোন কোন দিন এই শিডিউলটি ফলো করতে, তাহলে আমি এখানে কিন্তু এইভাবে দিনগুলোকে সেট করে দেবো। হয়ে গেলে পরে আমি এটাকে দেখো তোমাদের দেখাতে দেখাতে 9:37 হয়ে গেছে, তবু আমি সেভ করলাম, দেখা যাক অন হয় কি না। অ্যাকচুয়ালি তোমাদের দেখাতে দেখাতেই 9:37 হয়ে গেছে, এখন দেখতে হবে অন করে কি না। দেখো আমাদের আগের শিডিউলটি অটোমেটিক কাজ করে গেছে, দেখো 9:37 ও আবার অন করে দিয়েছে। আমি এরমভাবে আরও শিডিউল করতে পারি, ধরো আমি আবার 9:38 ওকে অফ করতে চাইছি, তাহলে পাওয়ার অন মোডে গিয়ে আবার আমি অফ করে দেবো, দিয়ে ডান করে দেবো। ওয়ান্স আছে, আমি এটা সপ্তাহে ধরো 7 দিনই সেট করে দিলাম, সেভ। তাহলে আমি আরেকটি শিডিউল সেট করে দেখালাম। এইভাবে তোমরা কিন্তু শিডিউল সেট করে রাখতে পারো। এছাড়া এই ইলেকট্রিক যে অপশনটি রয়েছে এখানে গিয়ে তোমরা দেখতে পারো যে কারেন্ট ভোল্টেজ কত রয়েছে, কারেন্ট মিলি অ্যাম্পিয়ার কত কনজিউম করছে, ওয়াটে দেখাবে কত কনজিউম হচ্ছে, এবং টোটাল কিলো ওয়াটেও ও শো করবে। এছাড়া শুধু শোই করবে না, এই রেকর্ডটা পার ডের যে রেকর্ড জেনারেট হবে সেটা এখানে কিন্তু তোমরা শো করতে, যেমন আমরা অক্টোবরের একটা দেখতে পাচ্ছি, এরকমভাবে পার ডের হিসাবে ও কিন্তু পুরো লগ যেটা সেটা জেনারেট করে স্টোর করে রাখবে। তো তোমরা আশা করি বুঝতে পারলে স্মার্ট প্লাগের কত রকম উপযোগিতা রয়েছে। তো এই ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের আরেকবার ধন্যবাদ, নমস্কার।